I love you. हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। सो आज के वीडियोते आमरा अलर्ट मोशन एपर माध्यमे एरकम स्टेटस क्रिएट करब। तुम्हारा जदि एरकम स्टेटस क्रिएट करते चाओ ताहले तुम्हारे पुरो वीडियोटा देखते होबे। पुरो वीडियोटी देखले एरकम स्टेटस एडिटिंग एर एकटा साधारण नलेज तुम्हारा पेये जाबे। तो चलुन बेशी कथा ना बाड़िये मूल वीडियोते जावा जाक। तो प्रथमत आमरा जे प्रोजेक्ट एडिटिंग करब से प्रोजेक्टेर एक्सएमएल लिंक तुम्हारा वीडियो नीचे पेये जाबे, अवश्य डाउनलोड करे निओ। आर जे समस्त फटो बा पीएनजी आमी व्यवहार करब समस्त फटो तुम्हारा आमार टेलिग्राम चैनेले पेये जाबे। যদি ফটোগুলো জরুরি মনে হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফটোগুলো ডাউনলোড করতে পারো, ঠিক আছে? তো সমস্ত কিছু ডাউনলোড করা হয়ে গেলে অ্যালার্ট মোশন অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টে আসবে, এরপর ফুল প্রজেক্টটাকে ওপেন করবে। ফুল প্রজেক্টটাকে ওপেন করার পর তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে এই পিএনজিটাকে চেঞ্জ করতে চাইলে এনজির উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, পিএনজিটা সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে পিএনজিটা অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাইলে নিচে চলে আসবে পুরো নিচে। এবার বর্ডার উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, তোমরা চলে আসবে 4.7 সেকেন্ডে। তো এখানে তোমাদের একটা কথা বলে দিই, এ বিট মার্ক থেকে শুরু করে এ ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে, আবার এ ডবল বিট মার্ক থেকে শুরু করে এ ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে, আবার এ ডবল বিট মার্ক থেকে শুরু করে এ ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে, আবার এ ডবল বিট মার্ক থেকে শুরু করে এ ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে। তো এরকম ভাবে তোমরা ফটোগুলো অ্যাড করবে। তো কিরকম করবে আমি দেখিয়ে দিচ্ছি। চলে আসবে 4.7 সেকেন্ডে। এবার এখানে আসার পর ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, এরপর যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর ডবল বিট মার্কে চলে আসবে। তো যেরকমটা বলেছিলাম সেরকমভাবে অ্যাড করবে, এ ডবল বিট মার্ক থেকে শুরু করে এ ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে। সেই কারণে ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর পরবর্তী ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে আবার ব্যাক আসবে, ব্যাক আসার পর পরবর্তী ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, নেক্সট ডবল বিট মার্কে চলে আসবে। এবার নেক্সট ডবল বিট মার্কে আসার পর ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর পরবর্তী ফটোর উপর আসবে, ফটোর উপরে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা সমস্ত ফটোগুলোকে অ্যাড করে নেবে। যেরকমটা বললাম, এ ডবল বিট মার্ক থেকে শুরু করে এ ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে, আবার এ ডবল বিট মার্ক থেকে শুরু করে এ ডবল বিট মার্ক পর্যন্ত একটা ফটো থাকবে। আর এই সমস্ত ফটো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো এবার তৃতীয়ত আমরা ভিডিওটি গ্যালারি সেভ করে নেব। তার জন্য শেয়ার আইকনে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। আশা করি সম্পূর্ণ এডিটিং প্রসেসটা তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবে, বাই।